তো আজকে মাননীয় উপদেষ্টা যে সভাটা করেছেন সেই সভাতে আমরা যেটা করেছি যে আপনি জেনে খুশি হবেন আমরা কি আছে হ্যাঁ আছে হ্যাঁ অ্যান্টোমোলজিস্ট অ্যান্টোমোলজিস্টদেরকে আমরা সম্পৃক্ত করেছি আমরা মনে করেছি যে আমরা এত কষ্ট করছি এত টিম নামছে এত মশা মারছি এত লার্ভিসাইডিং সাইডিং করছি তারপরও পরিস্থিতি উন্নত হচ্ছে না পরিস্থিতি উন্নত হচ্ছে কিন্তু প্রত্যাশিত পর্যায়ে কেন আমরা যেতে পারছি না জি সেই ক্ষেত্রে আমরা এইজন্য সহায়তা নিচ্ছি তারা হয়তো বলবেন যে আমাদের এই যে লার্ভিসাইডিং এর ক্ষেত্রে ফাগিং এর ক্ষেত্রে যে ওষুধ প্রয়োগ করছি সেখানে কোনো ধরনের সমস্যা আছে কিনা বা কোনো বৈজ্ঞানিক কোনো ত্রুটি হয়েছে কিনা মন্ত্রণালয় থেকে 10টা মনিটরিং টিম করেছে এটা আপনারা বলতে প্রথম এটা প্রথম বারের মত প্রথম করেছে যেহেতু জনপ্রতিদন্তা নাই আমার যে জনবল আছে সিটি কর্পোরেশনে নর্থ এবং সাউথে প্রায় সাত হাজার জনবল একসাথে মাঠে নেমেছে এখন দুই কোটি বিশ লাখ জনসংখ্যার একটা শহর মহানগর হচ্ছে ঢাকা শহর এই মহানগরে আপনার বাইরে যে সমস্ত জলাশয় যেগুলো আছে প্রত্যেকটাতে আমার লোকজন টাচ করার চেষ্টা করে কিন্তু এটা তো স্বীকার করতে হবে জাস্ট সবখানে আমরা এখনও পৌঁছাতে পারি নাই নারভেসাইডিং হচ্ছে ফগিং হচ্ছে তার কিছু ফলাও কিন্তু আপনারা পাচ্ছেন পাচ্ছেন না তা কিন্তু না তো এটাও ঠিক মৃত্যুর সংখ্যা কিন্তু এখন আপনার বাড়ছে বাড়ছে মানে গত বছর তুলনায় কম বলে আমি সন্তুষ্ট হচ্ছি না প্রতিদিনের তুলনায় বাড়ছে তার কারণ সেটা যত বৃষ্টি বাড়বে তত বেশি ডেঙ্গুর পিক সিজন আসবে সুপার পিক সিজন আসবে সেখানে বাড়বে কিন্তু আমাদের কাছে প্রতিটি প্রাণী মূল্যবান একজন মূল্য না আটজন মূল্য এটাতে আমি সন্তুষ্ট না মারা যাওয়াটাতেই আমার জন্য কষ্টের কারণ এখন এটার জন্য দুটো জিনিস আমি শুধু ডেঙ্গু মশা সবচেয়ে মেরে শেষ করতে পারবো না ডেঙ্গু মুক্ত তো হুট করে করতে যেটা বলছেন যে পৌরসভা এলাকায় বা অঞ্চলে এটা এটা রিসেন্ট একটা ফেনে না যে গত কয়েক বছর দেখছি আমরা এটা আসলে ঢাকার বাইরেও চলে যাচ্ছে এটার জন্য আমরা ধরনের প্ল্যান নিচ্ছি একটা হচ্ছে যে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি আমরা ডেঙ্গু মশা মারার জন্য যে অভিযান সে অভিযান চালানোর জন্য প্রশাসকদেরকে নির্দেশ দিয়েছি যেহেতু এখন কাউন্সিলররা নাই সেখানে সরকার কমিটি করে দিয়েছে কমিটিগুলো কাজ করছে পয়লা জানুয়ারি দু তেইশ থেকে উনত্রিশ সেপ্টেম্বর দু তেইশ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ চুরাশি হাজার সাতশো সতেরো আর এই বছর পয়লা জানুয়ারি থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তের সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ হাজার আটশো ছেচল্লিশ গত বছরে এই সময় মৃত্যুর সংখ্যা ছিল আটশো তিরানব্বই এবছরের মৃত্যুর সংখ্যা হচ্ছে একশো আটান্ন